খুঁটি উপরে গেছে। কোনটা? 400 ঘূর্ণিঝড়ে 419টি ক্ষতিগ্রস্ত ইউনিয়নে আনুমানিক 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 6,000 হেক্টর ফসল জমি এবং 1,000 মৎস্যের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় উপকূলীয় জেলাগুলো ছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ এমনকি ঢাকায়ও আঘাত এনেছে এবং এর ফলে গাছ চাপা পড়ে এবং বাড়িতে গাছ চাপা পড়ে সাদ ধসে 9 জন আমাদের শেষ পর্যন্ত তথ্য পাওয়া পর্যন্ত 9 জন মৃত্যুবরণ করেছে। এই 9 জনের মধ্যে গোপালগঞ্জে 2 জন, কুমিল্লাতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ে 1 জন, ভোলায় 1 জন, বরগুনা 1 জন, শরীয়তপুর 1 জন এবং সবগুলোরই কারণ ঘরের উপর গাছ পড়ে। শুধু ব্রাহ্মণবাড়িয়ে 1 জন সরাসরি বাইরে ছিলেন, সরাসরি গাছ চাপা পড়েছে, আর বাকিগুলো ঘরের উপরে গাছ চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব নেই, সব জায়গায় সূর্য উঠেছে, উজ্জ্বল দিন বিরাজ করছে। তবে অনেক চট্টগ্রাম সহ অনেকগুলো জায়গায় কিছু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিদ্যুৎ কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ছিল, টেলিযোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেগুলো এখন আবার মেরামত করে দ্রুতই সংযোগ সম্পাদন করা হচ্ছে। সংসদ ভবনের সামনে একটি বড় গাছ পড়ে রাস্তা প্রতিবন্ধক হয়, তবে দ্রুত এটা কেটে সরানো হয়েছে। আর মোহাম্মদপুর এলাকায় বেশ জলাবদ্ধতা হয়েছে, মোহাম্মদপুরের নামা বসিলা নামার এলাকার দিকে। এছাড়া ঢাকায় আর কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা দুর্যোগ হয়ে যাওয়ার পরে প্রশাসন মাঠ পর্যায়ের কর্মীরা এটা অ্যাসেস করবে, তারপরে জেলা পর্যায়ে ডিসিরা ডিফর্মের মাধ্যমে আমাদের কাছে পাঠাবে। সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা আরেকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকবো, সেখানে যার যার মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি উপস্থাপন করবে এবং এই উপস্থাপনের মধ্যে দিয়ে আমরা তাদের সহায়তা এবং পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। কবে নাগাদ পাওয়া যাবে আপনাদের এই রিপোর্টটা? এটা আমার অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি 7 থেকে 15 দিন সময় লাগে। মৎস্যের বলছিলেন 1,000 মৎস্যের ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা তো একটা বড় ক্ষতি এই সময়ে, এর আগেও মৎস্যের ঝড় আরো প্রবল ঝড় হয়েছে, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এবারে যদিও সামান্য, তারপর ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদেরকে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। আরেকটি ঘূর্ণিঝড়ের ডিসেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে অবদপ্তর থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকাল রাত্রে 1:10 আমাকে ফোন করে জানিয়েছেন যে এটা ভালো মোকাবেলা করেছ, থ্যাংক ইউ, কিন্তু আগামীতে ডিসেম্বরে আরেকটি আসবে, সেই ব্যাপারে একই রকম সাবধানতা অবলম্বন করবে।